সামাজিক সংগঠন নবারুণ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। রিপোর্ট শামসুল হক মামুন। কিশোরগঞ্জ জেলার বৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের একজাক তরুণদের উদ্যোগে নবারুণ নামে একটি সামাজিক সংগঠন 2016 সালে 13 ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। ছাত্রছাত্রীদের একটি বইয়ের নাম গণিত, সেই বই কাটাতে একটি গণিত উৎসবের আয়োজন করে থাকে প্রতিবছর নবারুণ সংগঠন। এতে বৈরবের অনেক স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে থাকে, সাথে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজের বিরাট ভূমিকা রাখে। মাদক নির্মূলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নবারুণ সংগঠন। চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নবারুণের সভাপতি সুলতান আহমেদ, রিপন সাধারণ সম্পাদক মাহাদী হাসান মুক্তার, সিনিয়র সভাপতি সৌরভ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল হক মামুন, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সভাপতি নূর মোহাম্মদ, এলাকার সুশীল সমাজের অন্যান্য তরুণদের আইকনটা উপস্থিত ছিলেন। নবারুণ একটি সমাজ কল্যাণ সংগঠন, এটি মানুষ কল্যাণে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 23 ডিসেম্বর নবারুণের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা সবাই নবারুণ পরিবারের সকল সদস্য নেতৃবৃন্দ একত্রিত হয়েছি এবং নবারুণের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। আমাদের নবারুণ সংগঠনটি কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে 2014 ব্যাচের বন্ধু বান্ধব মিলে 2016 সালে এটা প্রতিষ্ঠা করেছি। এরপর থেকে হাঁটি হাঁটি পার পার করে আজকে নবরণের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলাম। আমরা নবরণ পরিবার চেষ্টা করেছি কালিকাপ্রসাদের ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য। আমরা গণিত প্রতিযোগিতার আয়োজন করে থাকি প্রতিটি বছর, যাতে ছাত্রদের সবচেয়ে বড় যে বই গণিতের উপর, এই বইটা দূর করার জন্য আমরা প্রতি বছরই একটা গণিত উৎসব করে থাকি। দুঃখের বিষয় হচ্ছে
এবছর করোনার কারণে সকল স্কুল কলেজ বন্ধ রাখার কারণে মিস করতে পারিনি। তবে নবারুণ কালিকা প্রসাদের মাদক জোয়া অসামাজিক কার্যকলাপগুলো ছিল, সবসময় এগুলো একটা ভূমিকা পালন করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে পালন করবে। এবং সামনে আমরা আশা করি নবারুণ কালিকা প্রসাদে আবারও গণিত উৎসব পালন করবে যখন স্কুল কলেজ স্কুলগুলো খুলবে। আমি সর্বশেষ নবরুণের ভবিষ্যৎ সাফল্য কামনা করি। আমি আমার কথা এখানে শেষ করছি। শিক্ষার হাতটাকে পায়ে উঠি দিই। এখানে দেখা গেছে প্রতি বছর আমরা একটা গণিত উৎসব করে থাকি। গণিত উৎসবের ছাত্রছাত্রীদের দুরতা দুর্বলতা আছে, এগুলো যাতে কেটে যায় এই উদ্দেশ্যে আমরা কাজ করি। সামাজিক উন্নয়নের মধ্যে আমরা কিছু গাছ বা বৃক্ষরোপণ করি। তারপর আমরা আমাদের যে বর্তমান যে সামাজিক অসাম্প্রদায়িক কাজগুলো আছে, মাদক জোয়া ইত্যাদি, এগুলো রোকার চেষ্টা করি এবং এগুলো নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করি। এই কাজগুলো আমরা করি। আমি নবরুণের সেক্রেটারি হিসাবে নবরুণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই আশা পত্রকে আমি বক্তব্য দিতে চেষ্টা করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নাগর জমিকে। আজকে আজকে 23শে ডিসেম্বর আমাদের নবরণের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে যে আয়োজনটুকু করা হচ্ছে সেইগুলো ক্যামেরা বন্দি করার জন্য এবং দর্শকদের মাঝে আমাদের এই নবরণের কার্যক্রমটা ছড়িয়ে দেওয়ার জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু শামসুল মোহাম্মদ হক, নাগর টিভির এমডি, আমাদের সংগঠনের বর্তমান কার্যকরী কমিটি রিপন আহমেদ এবং আমার বন্ধু মুক্তার সেক্রেটারি, তাদের আলোচনা দর্শক আপনারা শুনলেন যে আমরা বিগত 16 সালে আমরা আমাদের যে 14 বেজ SSC কালিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে আমরা চিন্তা করি যে কালিকা প্রসাদ ইউনিয়নের বা কালিকা প্রসাদ গ্রামটার শিক্ষার যে বিষয়গুলো বা শিক্ষার যে ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল জায়গাগুলো এগুলো আমরা কীভাবে ডেভেলপ করতে পারি, আমাদের নিজের জীবন দিয়ে আমরা উপলব্ধি করছি যে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতাম গণিতের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক দুর্বলতা ছিল। তো সেক্ষেত্রে আমাদের আমরা এই শিক্ষার যে কাজগুলো বা সামাজিক যে কাজগুলো সেগুলো আমরা এমনিতে করতে পারবো না, একটা ব্যানার প্রয়োজন। তো সেই ব্যানারটা হচ্ছে আমরা একটা এই সংগঠন করবো। সেই সংগঠনে আমরা তখনই আমরা চিন্তা করি, তো আমাদের সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ সৌর উনি আমাদের এই সংগঠনের একটা নাম দেয়, যে নামটার নাম হচ্ছে নবরণ। নবরণের অর্থ হচ্ছে নবরণ হচ্ছে নবযুগকরণ, যার অর্থ হচ্ছে নতুন সূর্যোদয়। তো আমাদের কাছে খুবই ভালো লাগে, আমি আমার পরিচিত থেকে দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমি প্রতিষ্ঠাকালীন সভাপতি কাজী নূর মোহাম্মদ। তো আমি দর্শকদের কাছে একটা কথাই বলবো, আমি আমার গ্রাম, আমি আমার এলাকা এবং আমার থানাকে নিয়ে আমি শিক্ষার যে বিষয়টা নিয়ে আমি কাজ করি। প্রত্যেকটা দর্শককে আমি বলবো, আপনারা প্রত্যেকের জায়গা থেকে ক্ষুদ্র একটা সংগঠনের মাধ্যমে আপনারা এই সামাজিক কাজগুলো বা শিক্ষা উন্নয়নের কাজগুলো করতে পারেন। যে কোনো একটা সংগঠনের ব্যানারে সংগঠন করলে ব্যক্তিত্বের উন্নয়ন হয়, সামাজিক উন্নয়ন হয় এবং দেশের সর্ববৃহৎ উন্নয়ন। তো আমি আবারও আমার বন্ধু শামসুল হককে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের স্পেস বা আমাদের নবরণের যে আমরা ক্ষুদ্র একটা সংগঠন আজকে সবার মাধ্যমে আমাদের তুলে ধরতে পারতেছে আমাদের কথাগুলো। সেটার মিডিয়া বা মাধ্যম হচ্ছে নাগর টিভি। আমি নাগর টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে এবং কার্যকর কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নাগর টিভিকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী যে প্রোগ্রামটা হয়েছে এটা কভার আপ করার জন্য, এবং আসলে আমাদের কার্যকরী কমিটির সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি উপস্থিত আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাগর টিভি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, নবরণ কালিকা প্রসাদের একটি শিক্ষামূলক এবং কি সংগঠন 2016 সালে এই সংগঠন যাত্রা শুরু করে, এবং আমরা কালিকা প্রসাদের সব সময়
বালুকাদের সাথে ছিলাম এবং সামনেও আশা করি আমরা নবারণ সামনে যারা সভাপতি আসবে এবং কার্যকরী তাদের সবাই নবারণের মেইন লক্ষ্য নিয়ে কাজ করে যাবে এবং সেই সাথে নবারণের অত্যন্ত সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শামসুল হক মামুন। নবারণের বর্তমান যে কমিটি আছে কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক। কমিটিটি নবারণ একটি সমাজ কল্যাণ সংগঠন, কালিকাপ্রসাদ ইউনিয়নের ছাত্রদের কল্যাণে চিন্তা করে নবারণ 2016 সালে সংগঠিত হয়। তরুণ ছাত্রদেরকে নিয়ে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে নিয়ে নবারণ সংগঠিত। এই দিনে যখন সংগঠনটি শুরু হয় তখন আমি নবারণের সাথে পুরোপুরিভাবে সংযুক্ত হতে পারিনি। আমি যুক্ত হয়েছিলাম 2019 সালে, তখন থেকে 2019 থেকে 20 কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলাম, কিন্তু আমি আমার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই। পরবর্তীতে যে এই বছরটি আমাদের 20 বছরটি পুরো বছরটি চলে গেছে করোনার মধ্যে, সেজন্য আমাদের নবারণ এলাকার জন্য তেমন কিছু করতে পারিনি আমরা। আর নবারণ এমন একটি সংগঠন, কালিকাপ্রসাদের প্রায় আমার জানার মতো 31টির মতো সংগঠন রয়েছে যেগুলো শুধু হচ্ছে নামমাত্র বা সাইনবোর্ড দাঁড়িয়ে সংগঠন, যেগুলোতে নির্বাচন হলেই একাধিক সংগঠনের দেখা মিলে, কিন্তু কার্য মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণে কাজ করে এমন কিছু সংগঠন কালিকাপ্রসাদে খুবই কম, দু একটা সংগঠন আছে। এর মধ্যে গোনা যায় যে 5টা সংগঠনের মধ্যে একটি হচ্ছে নবানন, যেটা কালিকাপ্রসাদের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের কল্যাণে চিন্তা করে। এর মধ্যে নবরণে যে আমাদের সদস্যগুলো রয়েছে, আমার মনে হয় না যে এখানে কেউ তরুণ সমাজের মধ্যে অ্যাডিক্টেড কোনো ছেলে নেই। আমরা গর্ব করে বলতে পারি যে নবরণের যে সদস্য আছে তারা একদম মাদকের সাথে জড়িত না, এবং মাদকটাকে আমাদের কালিকাপ্রসাদে কীভাবে বন্ধ করা যায় এটা অবস্থারা এই চিন্তাটা করে যায় চেষ্টা করে। আগামীতে আমাদের নবরণের খুব দ্রুতই কমিটি ঘোষণা হতে যাচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের নবরণের যারা সদস্য এবং কমিটিতে থাকবে, সংগঠনে থাকবে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, তারা যেন নবরণকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু কালিকাপ্রসাদের চিন্তা নয়, সারা বাংলাদেশের জন্য যেন নবরণ এক উজ্জ্বল নক্ষত্র এবং ভালোবাসার নাম নবরণ হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।